প্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে আর তা তৈরি করেছিলেন মার্টিন কুপার নামের একজন ইঞ্জিনিয়ার তাকেই বলা হয় মোবাইল ফোনের জনক সাধারণ মানুষের কাছে এটা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনাবে কারণ এর আগের একশো বছর ধরে টেলিফোন মানেই ছিল এমন একটা জিনিস যা আমাদের কাজের টেবিল বা বাড়িতে একটা তারের সঙ্গে যুক্ত বলতে পারেন এটা একটা কুকুরের গদার শেকলের মতোই কিন্তু আমার মনে হয় মানুষ আসলে মৌলিকভাবেই চলিষ্ণু সে যেখানেই থাকুক সব সময় অন্যদের সঙ্গে যুক্ত থাকবে কাজেই আমাদের সেই যন্ত্র তৈরি করতে হবে যা আগে কখনো হয়নি এবং ঠিক সেই জিনিসটাই আমরা বানিয়ে ফেললাম মাত্র তিন মাসের মধ্যে মার্টিন কুপার কাজ করতেন সে যুগের এক ছোট টেলিযোগাযোগ কোম্পানি মোটোরোলায় কিন্তু তার স্বপ্ন ছিল যে এমন একদিন আসবে যখন সবার হাতেই থাকবে তার নিজস্ব ফোন আর সেই ফোনে যে কোনো সময় তার সঙ্গে যোগাযোগ করা যাবে অনেকেই বলেন উনিশশো ষাটের দশকে স্টার ট্রেক নামের টিভি শোর চরিত্ররা কমিউনিকেটর নামের যে ছোট্ট হাতে ধরা জিনিসটি ব্যবহার করতেন সেটাই মার্টিন কুপারকে মোবাইল ফোন বানাতে অনুপ্রাণিত করেছিল কিন্তু মার্টিন বলেন তা নয় বরং আমেরিকান কমিক স্ট্রিপ ডিক ট্রেইসির চরিত্ররা পরস্পরের মধ্যে যোগাযোগের জন্য হাতঘড়ির মতো যে ছোট্ট টু ওয়ে রিস্ট রেডিও ব্যবহার করতেন সেটা দেখেই আসলে তাদের মাথায় প্রথম মোবাইল ফোনের চিন্তাটা এসেছিল আগে যখন আপনি ফোন করতেন তখন আপনার কলটা আসলে যাচ্ছে অন্য একটা জায়গায় কিন্তু মোবাইলে কল করতে তা ধরছেন একজন ব্যক্তি জায়গাটা আর কোনো ব্যাপার নয় এটা একটা অত্যন্ত মৌলিক এবং গভীর পরিবর্তন মার্টিন কুপার এবং তার দল প্রথম হাতে ধরা ফোনের প্রোটোটাইপটি উপস্থাপন করেছিলেন উনিশশো তিয়াত্তর সালের এপ্রিল মাসে নিউ ইয়র্কের হিলটন হোটেলে সেটা কিন্তু দেখতে ছিল একেবারেই অন্যরকম সায়েন্স ফিকশনের কমিউনিকেটর বা এই যুগের মোবাইলের সঙ্গে তার কোনো মিলই ছিল না প্রথম মোবাইল ফোন ছিল দশ ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া এবং চার ইঞ্চি উঁচু জিনিসটা ছিল অনেক ভারী ওজন এক কিলোরও বেশি মাত্র বিশ মিনিট কথা বললেই তার ব্যাটারি শেষ হয়ে যেত সেই ফোন দেখে লোকে হেসেছিল কিন্তু তখনকার দিনে এর চেয়ে ভালো কিছু তৈরি করা সম্ভব ছিল না মোটরোলা কোম্পানিতে কাজ করার সময় মার্টিন কুপারকে একটা গল্প বলা হয়েছিল আমাদের একটা গল্প বলা হয়েছিল এমন একদিন আসবে যে আপনার জন্ম হলেই আপনাকে একটা ফোন নম্বর দেয়া হবে এবং সেই ফোন না ধরলে আপনি মারা যাবেন তাই আমরা জানতাম যে একদিন সবারই একটা করে ফোন থাকবে কিন্তু সেই ফোনের যে একটা সুপার কম্পিউটার থাকবে তাতে ডিজিটাল ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগ থাকবে তা আমরা কল্পনাই করতে পারিনি কারণ এগুলোর কোনো কিছুই উনিশশো তিয়াত্তর সালে ছিল না সেই উনিশশো সালের এপ্রিল মাসের তিন তারিখে নিউ ইয়র্কের সিক্স অ্যাভিনিউ থেকে মার্টিন কুপার মোবাইল ফোনে প্রথম কলটি করেছিলেন ব্যাপারটা দেখতে তার সামনে উপস্থিত ছিলেন একজন সাংবাদিক সে ছিল নিউ ইয়র্কের একটি রেডিও চ্যানেলের একজন রিপোর্টার আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি আসলে আগে থেকে ভেবে রাখিনি যে কাকে ফোন করব। আমি সাংবাদিকটিকে বললাম এটিএন কোম্পানিতে আমার পরিচিত একজন ইঞ্জিনিয়ার আছে আমি তাকে ফোন করছি তার নাম জুয়েল ইঙ্গল এই তখন আমেরিকায় এমনকি সারা বিশ্বের সবচাইতে বড় টেলিকম কোম্পানির একটি আর কুপারের মোটরোলা ছিল একটা ছোট্ট কোম্পানি তাদের মধ্যেই হল মোবাইল ফোনের প্রথম কথোপকথন আমি নম্বরটি ডায়াল করলাম কি আশ্চর্য ব্যাপার জুয়েল নিজেই ফোন ধরল আমি বললাম হাই জুয়েল আমি মার্টিন কুপার বলছি আমি তোমাকে ফোন করেছি একটা সেলফোন থেকে একটা সত্যিকারের সেল ফোন একটি হাতে ধরা ব্যক্তিগত ফোন যা সাথে নিয়ে চলাফেরা করা যায় থেকে জুয়েল কোনো কথা বলল না একটা আমার মনে হল সে হয়তো দাঁত কিড়মির করছে তবে জুয়েল ছিল খুবই ভদ্র আজও সে বলে সেই ফোন কলটির কথা তার মনে নেই আমি অবশ্য তাকে এই জন্য দোষ দেই না আপনিই বলুন প্রথম সেলফোন কলের অন্য প্রান্তে থাকতে আপনার নিয়ে চিন্তাভাবনা করছিল সেলুলার টেকনোলজি নামের এক নতুন প্রযুক্তির সূচনা করেছিল তারাই রেডিওর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে একাধিক সেলের নেটওয়ার্কের মধ্যে বার্তা বিনিময় করার এই প্রযুক্তি চলমান ফোনকে সম্ভব করেছিল কিন্তু এটিএনটি চেয়েছিল এই নতুন প্রযুক্তিকে তারা গাড়িতে ফোন সংযুক্ত করার জন্য ব্যবহার করবে তারা ভেবেছিল গাড়ির সাথে ফোনের এই প্রযুক্তির ভবিষ্যৎ হাতে করে ফোন নিয়ে ঘোরার কথা তারা ভাবেনি কিন্তু ছোট্ট কোম্পানি মোটরোলা এটিএনটির সেই ভাবনাকে ভুল প্রমাণিত করেছিল তারা মনে করত তারা তারের সংযোগওয়ালা ফোনকে গাড়ির ভেতরে নিয়ে যাবে কিন্তু আমাদের মনে হয়েছিল টেলিকম কোম্পানিটি আপনার গাড়ির মধ্যে ফোনকে আটকে ফেলছে সেটার কোনো মানেই হয় না মার্টিন কুপার এবং তার দল আরেকটা ব্যাপার জানতেন সেটা হলো যে আমেরিকার বেতার তরঙ্গ নিয়ন্ত্রণ করে যে ফেডারেল টেলিকমিউনিকেশন কমিশন তাদের কাছে এটিএমটি দেন দরবার করছে যেন তাদেরকেই রেডিও স্পেকট্রাম ব্যবহার করার একচেটিয়া অনুমতি দেয়া হয় কারণ এর ফলে আমেরিকায় যে লক্ষ লক্ষ গাড়ি সেলুলার প্রযুক্তি ব্যবহার করে তাতে তারাই টেলিফোন সংযোগ দিতে পারবে মোটরওয়ালা জানত যে যদি এটিএনটি একবার এই একচেটিয়া কর্তৃত্ব পেয়ে যায় তাহলে তারা তাদের হাতে ধরা ফোনের জন্য সেই নেটওয়ার্ক আর ব্যবহার করতে পারবে না এটিএমটি ছিল তখন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি ওয়াশিংটনে তাদের দুজন লবিস্ট ছিল তাদের সঙ্গে প্রত্যেক ফেডারেল কমিউনিকেশন কমিশনারের যোগাযোগ ছিল আমাদের কর্মী সংখ্যা ছিল তিনজন ওদের ছিল দুশো কাজেই মোটরোলা জানত কমিউনিকেশন কমিশনারদের প্রভাবিত করতে হলে তাদের বড় মাপের কিছু একটা করতে হবে ভবিষ্যতের ফোন কেমন হবে তা বোঝাতে হবে এবং একটা মোবাইল ফোন তৈরি করে দেখাতে হবে এই ফোন তৈরির জন্য মার্টিন কুপারদের হাতে সময় ছিল মাত্র তিন মাস মোটোরোলা কোম্পানি এই জন্য অনেক অর্থ বিনিয়োগ করেছিল ফোনটা তৈরির জন্য ২০ জন লোক কাজ করছিল কিন্তু মনে রাখবেন আমাদেরকে সেল ব্যবহার করে এমন রেডিও স্টেশনও বানাতে হয়েছিল কাজেই সেটা তৈরির জন্য আরও বিশ তিরিশ জন লোক কাজ করছিল নিউ ইয়র্কে ফোনটা কিভাবে কাজ করবে তা দেখানোর জন্য কাজ করছিল আরও কিছু লোক যারা ফোনটা বানিয়েছিল তাদের দিনরাত কাজ করতে হয়েছিল তখন রেডিওর জন্য একটাই চ্যানেল বা স্টেশন ব্যবহৃত হতো কিন্তু আমাদেরকে একটা হাতে ধরা ফোন সেটের মধ্যে শত শত স্টেশনকে ঢোকাতে এক হাজার মেগাহার একটা সম্পূর্ণ নতুন রেডিও ফ্রিকুয়েন্সি ব্যবহার করতে হলো তাছাড়া আরেকটা চ্যালেঞ্জ হলো ফোনটা এমন হতে হবে যেন তাতে একই সময় কথা বলা এবং শোনা যায় আবার তা এমন ছোট হতে হবে যেন তা হাতে ধরা যায় শেষ পর্যন্ত মার্টিন কুপাররা যে ফোন তৈরি করলেন তাতে তিরিশটি সার্কিট বোর্ড ব্যবহৃত হয়েছিল উনিশশো তিয়াত্তরের এপ্রিল মাসের সেই অনুষ্ঠানে সাংবাদিকদের দেখানোর জন্য দুটো ফোন বানানো হয়েছিল কিন্তু সেই অনুষ্ঠানে পনেরো বিশ জনের বেশি সাংবাদিক আসেননি আমরা সাংবাদিকদের মধ্যে খুব একটা আগ্রহ তৈরি করতে পারিনি কিন্তু যখন আমরা মোবাইল ফোনটা কিভাবে কাজ করে তা দেখালাম তখন কিন্তু সারা দুনিয়ায় এর খবর প্রচার হয়েছিল সেই অনুষ্ঠানে আসা রিপোর্টারদের মধ্যে একজন ছিলেন অস্ট্রেলিয়ান তিনি বললেন আমি কি এটা দিয়ে অস্ট্রেলিয়ায় আমার মাকে ফোন করতে পারি আমরা বললাম অবশ্যই মনে মনে ভাবছিলাম কি হবে কে জানে তো সাংবাদিকটি তার মাকে ফোন করলেন অস্ট্রেলিয়ায় তখন মাঝরাত তাকে ঘুম থেকে জাগালেন সেই মহিলা তো ফোন পেয়ে খুশি তবে আমেরিকার ফেডারেল নিয়ন্ত্রকদের কাছ থেকে রেডিও ফ্রিকোয়েন্সির গ্যারান্টি পেতে মোটোরোলাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল শেষ পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো বাজারে এলো মোটরোলার প্রথম সেলুলার ফোন বেশিরভাগ লোকই অবশ্য ভেবেছিলেন যে এই ফোন ব্যবহারের মতো আর্থিক সঙ্গতি তাদের জীবনে কখনো হবে না কারণ এর দাম ছিল চার হাজার ডলার আর এই সেবার খরচও ছিল অত্যন্ত বেশি বলতে পারেন সেই প্রথম যুগের সেলফোন ছিল বড়লোকদের একটা খেলনা তবে তখনকার দিনে ওয়াল স্ট্রিটের মতো কিছু সিনেমাতে চরিত্রদের হাতে দেখা গিয়েছিল সেই ফোন আজকের মোবাইল ফোনের তুলনায় সেই ফোন ছিল বিরাট আকারের কিছুটা জুতোর মতো দেখতে বলে অনেকে এর নাম দিয়েছিলেন ফোন ঠিক তাই আমরা একে বলতাম ফোন কিন্তু আমি ইঞ্জিনিয়ার হিসেবে নাম দিয়েছিলাম ডাইনামিক অ্যাডাপটিভ টোটাল এরিয়া কাভারেজ সংক্ষেপে ডাইনাট্যাক আমার স্বপ্ন ছিল এমন একটা ফোন তৈরি করা যা দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে আরেকজনের সঙ্গে অবাধে কথা বলতে পারবেন আমরা অবশ্য এর সবখানি অর্জন করতে পারিনি তবে এখনকার ফোন তার খুব কাছাকাছি চলে এসেছে কিন্তু মোবাইল ফোন যে মানুষের জীবনে এত বড় ঘটনা হয়ে উঠবে তা মার্টিন কুপার কখন প্রথম উপলব্ধি করেছিলেন পর যখন সেটা প্রতিযোগিতামূলক দামে মোবাইল ফোন বাজারে পাওয়া যেতে শুরু করল মানুষ ফোনের দোকানের সামনে লাইন ধরতে লাগলো আর যখন আমরা জানতে পারলাম যে তৃতীয় বিশ্বের অনেক দেশে তারের সংযোগওয়ালা ফোনের চাইতে মোবাইল ফোনের সংখ্যা অনেক বেশি তখন আমরা ঠিক কাজটাই মার্টিন কুপারের বয়স এখন নব্বই কোঠায় তিনি এখন বাস করেন ক্যালিফোর্নিয়ায় তিনি এখনও কাজ করছেন এবং নানা জিনিস উদ্ভাবন করছেন এখন তার ভাবনা কিভাবে এত ছোট আকারের ফোন তৈরি করা যায় যা মানুষের কানে লাগিয়ে রাখা যাবে এবং সেই ফোন আপনার স্বাস্থ্য কেমন আছে তার উপরেও নজর রাখতে পারবে ইতিহাসের সাক্ষী জুড়ে এখন নিউজ বা ভুয়া খবর নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কিন্তু ভুয়া খবরের উপদ্রব কোনো নতুন ঘটনা নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন তাদের শত্রুপক্ষ জার্মানদের বিভ্রান্ত করার জন্য রীতিমতো ভুয়া রেডিও স্টেশন চালু করেছিল এসব রেডিও স্টেশনে সঙ্গী তার যৌনতার সঙ্গে মিলিয়ে পরিবেশন করা হতো নানা রকমের গুজব আর ভুয়া খবর এ নিয়ে ইতিহাসের সাক্ষীর এবারের পর্ব পরিবেশন করছে আমি হোসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি আপনি জার্মান ভাষার ক্রেতার অনুষ্ঠান শুনে থাকেন তাহলে নিশ্চয়ই ভিকির কণ্ঠের সঙ্গে পরিচিত ভিকি ছিলেন জার্মান রেডিওর এক তারকা শিল্পী শ্রোতাদের অনুরোধে গান বাজানো হয় এমন একটি অনুষ্ঠান করতেন একটি জার্মান বেতার কেন্দ্রে এই বেতার কেন্দ্রের অনুষ্ঠান করা হতো মূলত জার্মান সামরিক বাহিনীর সদস্যদের টার্গেট করে তবে এটি কোনো সাধারণ রেডিও স্টেশন নয় আর ভেকিও কোনো সাধারণ রেডিও উপস্থাপক নয় এটি ছিল আসলে একটি ভুয়া রেডিও স্টেশন এটি স্থাপন করেছিল ব্রিটিশরা এটি চালানো হতো ব্রিটেন থেকেই আর ভিকির পরিচয় তার আসল নাম আসলে অ্যাগনেস বার্নেল তিনি ছিলেন সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী তারা ছিলেন ইহুদি তার বাবা বার্লিন একটি ক্যাবারে চালাতেন জার্মানি থেকে শরণার্থী হিসেবে তাদের পালিয়ে আসতে হয়েছিল ব্রিটেনে উনিশশো সত্তরের দশকে এসে অ্যাগনেস বার্নেল বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে পুরো ঘটনা জানিয়েছেন জানিয়েছে আমি ছিলাম ভিকি। জার্মান সৈন্যদের হৃদয়ের রানী সবাই আমাকে চিনত এমন এক তরুণী হিসেবে তিনটি চুমু দিয়ে যে সম্ভাষণ জানাত কিন্তু বাস্তবে এটি ছিল একটি দুর্দান্ত জালিয়াতি প্রোপাগান্ডা যে লাখ লাখ জার্মান শ্রোতা আমাদের অনুষ্ঠান শুনত তারা ভাবত একটি সত্যিকারের জার্মান রেডিও স্টেশনের অনুষ্ঠানই বুঝি তারা শুনছে কারণ এই অনুষ্ঠানে জার্মানির যুদ্ধকালীন স্লোগান নিয়মিত বাজিয়ে তাদের বিভ্রান্ত করা হতো না বুঝে তারা আমাদের চতুর অপপ্রচার গিলত এই পুরো বিষয়টি আসলে ব্রিটিশ সরকারের অতি গোপনীয় এক দফতরের কাজ যার নাম ছিল পলিটিক্যাল ওয়ারফেয়ার এক্সিকিউটিভ নর্থসি জার্মানি যখন ইউরোপের বেশিরভাগ দেশ দখল করে নিল তখন ব্রিটিশ সরকার এই দপ্তরটি তৈরি করে যার উদ্দেশ্য প্রপাগান্ডা চালিয়ে নাৎসিদের দুর্বল করা ব্রিটেনের ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল রিসার্চের প্রফেসর জো ফক্স যুদ্ধকালীন প্রপাগান্ডা বিষয়ে একজন বিশেষজ্ঞ রাজনৈতিক প্রচার যুদ্ধ চালানোর একটি দফতর প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এই দফতরকেই অন্তর্ঘাতমূলক প্রপাগান্ডা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এর মধ্যে ছিল লিফলেট ছড়ানো জার্মানির মাটিতে এজেন্টদের মোতায়েন করা গুজব তৈরি করা এবং সেই গুজব সারা ইউরোপে ছড়িয়ে দেওয়া আর এই কাজের জন্য জড়ো করা হয়েছিল অসাধারণ একদল লোক তাদের মধ্যে ছিলেন ইতিহাসবিদ সাংবাদিক অভিনেতা অভিনেত্রী ক্যাবারে শিল্পী তাদের মধ্যে ছিলেন লেখক গ্র্যাম গ্রিন ছিলেন জেমস বন্ডের লেখক ইয়ান ফ্লেমিং সত্যি কথা বলতে কি যে কাজটি তারা করত সেটি ব্ল্যাক প্রপাগান্ডা বা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ বিবিসি যে খবর বা প্রকাশ্য যে প্রপাগান্ডা তার সঙ্গে এদের কাজের বিরাট ব্যবধান এটি এক গোপন জগৎ যেখানে নানা ধরনের নোংরা প্রপাগান্ডা চালানো হয় কোথেকে এই অপপ্রচার চালানো হচ্ছে কে এই অপপ্রচার চালাচ্ছে তার কিছুই আপনি জানেন না এই প্রপাগান্ডার উদ্দেশ্যই থাকে নিজেদের পরিচয় গোপন রেখে বিভ্রান্তি তৈরি করা এই কৌশলের অংশ হিসেবেই এই গোপন রেডিও স্টেশনগুলোর জন্ম এরকম চল্লিশটি রেডিও স্টেশন ছিল এগুলোর মূল উদ্দেশ্যই ছিল নাৎসিদের যুদ্ধ প্রস্তুতি নস্বাত করা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময়টাই রেডিও ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই প্রথম শত্রু দেশের জনগণের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দিল বেতার তরঙ্গ ব্রিটিশ ব্ল্যাক প্রপাগান্ডার সবচেয়ে বিখ্যাত উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় ডেনিস সেফটন ডেলমারের স্থাপন করা রেডিও স্টেশনগুলোকে সেফটন ডেলমার বেড়ে উঠেছেন জার্মানিতে উনিশশো তিরিশের দশকে তিনি ব্রিটেনের ডেইলি এক্সপ্রেস পত্রিকার বার্লিন সংবাদদাতা হিসেবে কাজ করতেন তিনি নাতসি নেতৃত্বকে ব্যক্তিগতভাবে চিনতেন তার সেই জ্ঞানকে তিনি কাজে লাগালেন হিটলারের সরকারের ভেতরে কী ধরনের কার্যক্রম চলে সে সম্পর্কে আমার যে ধারণা ছিল সেটার কারণেই আমি এরকম অন্তর্ঘাতমূলক প্রোপাগান্ডা চালাতে সক্ষম হয়েছিলাম আমাকে একটা ফ্রিডম স্টেশন বা ব্ল্যাক রেডিও স্টেশন স্থাপন করতে বলা হয়েছিল স্টেশনটা এমনভাবে পরিচালনা করতে হবে যাতে মনে হয় এটি ইউরোপের ভেতর হিটলারের অধিকৃত ইউরোপের ভেতর থেকেই পরিচালিত হচ্ছে সেফটন ডেলমারের প্রথম রেডিও স্টেশনটির নাম ছিল জি এস ওয়ান গুস্তাব সিকফ্রিড আইনস এমনভাবে এটি চালানো হতো যাতে করে শ্রোতাদের মনে এরকম একটা ধারণা জন্মাত যে তারা ঘটনাচক্রে এই রেডিও ফ্রিকোয়েন্সিতে টিউন করেছেন যেখানে শীর্ষস্থানীয় জার্মান জেনারেলদের মধ্যে গোপনে বার্তা আদান প্রদান চলছে এই রেডিও স্টেশনগুলো এমন ধূর্ততার সঙ্গে চালানো হতো যাতে শ্রোতাদের আস্থা অর্জনের অনেক কৌশল নেওয়া হতো শ্রোতাদের মনে মনে একটা ধারণা দেওয়া হতো তারা যেসব বিষয় শুনছে সেগুলো তাদের জানার কথা ছিল না এই রেডিও স্টেশনে এমন একটা ভান করা হতো যেন জার্মান অফিসারদের কোনো গুপ্ত সংগঠনের সদস্যরা পরস্পরের সঙ্গে কথা বলছে এটা আমরা কখনো খোলাখুলি বলিনি কিন্তু আমরা এমন কিছু করতাম যাতে শ্রোতাদের মনে সেরকম একটি ধারণা তৈরি হয় বিশ্বাসযোগ্য বিভিন্ন বিষয় তৈরি করার জন্য সেপ্টেন ডেলমার এবং তার টিম তাদের জার্মান অভিজ্ঞতা ব্যবহার করতেন কাজ করতেন ব্রিটিশ গুপ্ত সংস্থার সঙ্গে মিলে যেসব জার্মান সেনা ধরা পড়ত তাদের গোপন কথাবার্তা আড়ি পেতে শুনতেন তারা নতুন সব তথ্য রং চড়ানোর মতো নতুন সব বিশদ বর্ণনা আমাদের গল্পগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে সাহায্য করত জার্মানদের প্রচার করা তথ্য বা শরণার্থীদের কাছ থেকে যেসব তথ্য আমরা পেতাম কিংবা যুদ্ধবন্দীদের কথাবার্তা থেকে আমরা যা জানতে পারতাম সেখান থেকে কিন্তু আমরা অনেক মূল্যবান তথ্য জানতে পারতাম তবে তাদের সবচেয়ে বিতর্কিত কাজ ছিল রেডিও স্টেশনটিতে শ্রোতাদের আকৃষ্ট করতে পর্নোগ্রাফির ব্যবহার উনিশশো চল্লিশের দশকে এটি ছিল খুবই বিরল এবং বিতর্কিত একটি ব্যাপার রেডিও অনুষ্ঠানে খোলামেলা যৌনতা নিয়ে কথাবার্তা গুজব এসব ছড়ানো হতো চেষ্টা করছিলাম তা হল সে ধরনের লোকজনকে আকর্ষণের চেষ্টা করা যারা আরি পেতে কিছু গোপন কথা শোনার চেষ্টা করছে খুব অশ্লীল কিছু এরকম অশ্লীল বিষয় আমরা অনেক বেশি করে প্রচার করতাম তবে জিএস ওয়ান ছিল অনেক কোটি রেডিও স্টেশনের একটি মাত্র কিছু কিছু রেডিও স্টেশন ছিল ধর্মবিরোধের জন্য কিছু রেডিও স্টেশনের টার্গেট ছিল শ্রমিকরা এর মধ্যে কোনো কোনোটি বেশি দিন টেকেনি তবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলেছিল সেন্ডের স্টেশন যেখানে আসল তারকা এটি এমন ভান করত যেন নাচে অধিকৃত ইউরোপ থেকেই তাদের অনুষ্ঠান হচ্ছে ছোট্ট দল তিনজন গায়িকা একজন পিয়ানোবাদক হলিউড থেকে আসা এক সাউন্ড এফেক্টস এক্সপার্ট নাৎসিরা পুরো জার্মানিতে এই গুপ্ত রেডিও স্টেশনের সন্ধানে চষে বেড়াচ্ছিল রাইন নদীতে কোনো বার্চ থেকে এই রেডিও স্টেশন চালানো হচ্ছে এমন গুজব ছিল কিংবা ডটমুন্ডের কোনো সেলার থেকে কিংবা কোনো চলন্ত ট্রাক থেকে কিন্তু আসলে আমার এই স্টেশন চলছিল বাকিংহ্যামশায়ারের একটি ছাওয়া বাড়ির ভেতর থেকে আমার নিজের অনুষ্ঠান যেটাতে শ্রোতাদের অনুরোধে গান বাজানো হতো সেটা কিন্তু কিছু সত্যিকারের শ্রোতাকে লক্ষ্য করে প্রচার করা হতো এদের ঠিকানা আমরা সংগ্রহ করতাম ধরা পড়া জার্মান সৈন্যদের চিঠি থেকে এই মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রভাব আসলে কি তা জানা কঠিন কারণ এমন সব মানুষকে উদ্দেশ্য করে

এখন ভুয়া খবর ভুয়া তথ্যের ব্যাপারে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি আমাদের মনে হচ্ছে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি ব্যাপারটা সত্য নয় নিশ্চিতভাবেই বলা যায় এটা নতুন কোনো ব্যাপার নয় ব্ল্যাক প্রপাগান্ডা এখন আগের কৌশলেই ব্যবহৃত হচ্ছে সূত্র গোপন করা এমন কিছুর ভান করা যা আসলে সত্যি নয় ভুল তথ্য বাজে তথ্য প্রচার করা আগের তুলনায় এখন পার্থক্য একটাই তা হল এটির ব্যাপ্তি ধরন এবং গতি কিন্তু এই প্রপাগান্ডার চরিত্র একেবারেই একই রকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এসব রেডিও স্টেশন বন্ধ করে দেওয়া হয় তবে জো ফক্স বলছেন ব্রিটেনের এই যুদ্ধকালীন ব্ল্যাক প্রপাগান্ডা আজকের দিনের জন্য খুবই প্রাসঙ্গিক দু সাক্ষী তিন সালে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল সার্স নামের এক সংক্রামক ভাইরাস যাতে আক্রান্ত হয়েছিলেন আট হাজারেরও বেশি লোক এবং সতেরোটি দেশে মৃত্যু হয়েছিল সাতশো জনের অত্যন্ত দ্রুত গতিতে এই সংক্রমণ ছড়িয়েছিল এবং দু সালে এটি নিয়ন্ত্রণে আনা হয় আজকের ইতিহাসের সাক্ষীতে হংকং শহরের ডাক্তার আর স্বাস্থ্যকর্মীরা কিভাবে ওই রোগের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই কাহিনী শুনিয়েছেন বিবিসির ক্লেয়ার বয়েস যা পরিবেশন করছি আমি পুলক সিভিয়ারেসপিরেটরি সিন্ড্রোম বা সার্স নামের এই রোগের খবর বেরোয় দু হাজার তিন সালে ছমাসের মধ্যেই এই রোগে সাত শতাধিক মানুষের মৃত্যু হয় যার বেশিরভাগই ছিলেন পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার অধিবাসী সংক্রমণের ভয়ে ওই অঞ্চলের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল ভাইরাসের বিস্তার ঠেকাতে ভ্রমণের ওপরে জারি হয়েছিল নানান রকমের নিষেধাজ্ঞা দুঃস্বপ্নের মতো এই রোগের সূচনা হয়েছিল দু সালের শেষ দিকে দক্ষিণ চীনের গুয়াংডডে তবে এই রোগ চীনের বাইরে ছড়িয়েছিল একটি বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে সেটা পরের বছর ফেব্রুয়ারি মাসের কথা গুয়াংডংয়ের এক ডাক্তার লু জানলুং এক অস্বাভাবিক ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত কয়েকজন রোগীর চিকিৎসা করে তার পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হংকং গিয়েছিলেন হংকংয়ের মেট্রোপল হোটেলে নশো এগারো নম্বর কক্ষে উঠেছিলেন তিনি হয়তো তিনি লিফটে একবার হাঁচি দিয়েছিলেন এবং তা থেকেই আরও জন লোক এতে সংক্রমিত হয় এই জন আক্রান্ত ব্যক্তি ভাইরাসটিকে নিয়ে যান কানাডা সিঙ্গাপুর আর ভিয়েতনামে এভাবেই হংকং পরিণত হয় সার্স রোগের এপিসেন্টারে সেই সময় হংকংয়ের প্রিন্সেস মার্গারেট হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট সেবার প্রধান ছিলেন টম বাকলি Mark concerns is the director of the intensive care unit was that all these patients were coming into the intensive care unit nobody was getting better and I remember আমাদের Uzbek ছিল ওই হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে যারাই আসছিল তাদের কেউই সেরে উঠছিল না আমার মনে আছে পাঁচ ছ দিন পর এমন অবস্থা হলো যে ইউনিটের প্রায় পুরোটাই রোগীতে ভরে গেল মাত্র একটি কি দুটি বেড খালি ছিল আমি বাড়িতে ঘুমোতে পারছিলাম না শুধু মনে হতে লাগলো এরপর যে রোগীরা আসবে তাদের আমি কোথায় থাকতে দেব ভোর পাঁচটার সময় আমি একটা ফোন পেলাম আমাকে বলা হলো আরও একজন রোগী এসেছে এবং আমাকে আইসিইউতে যেতে হবে ওই একই সময় হংকং এর হাসপাতাল কর্তৃপক্ষের প্রধান ছিলেন উইলিয়াম হো আমরা নিয়ম করেছিলাম যে সব নিউমোনিয়া রোগীকে একসাথে রাখা হবে তবে তাদের চিকিৎসা হবে আলাদা আলাদা ভাবে আমাদের মেডিকেল স্টাফদের দুভাগে ভাগ করা হলো ক্লিন টিম আর টিম ক্লিন টিমে যারা ছিলেন তারা এই ইউনিটের কোন রোগীর পরিচর্যা করেননি তারা সবসময় অন্য ওয়ার্ডে কাজ করেছেন অন্যদিকে টিমের সদস্যরা শুধু এই সংক্রমণে আক্রান্তদেরই পরিচর্যা করেছেন তারা অন্য কোনো ওয়ার্ডের রোগীদের স্পর্শও করতেন না তখন এর চেয়ে ভালো কিছু করার উপায় ছিল না আমাদের স্টাফদের অনেককেই হোস্টেলে থাকতে হয়েছিল আমি আমার অফিসের মেঝেতে ঘুমাতাম মাঝে কখনো বাসায় গেলেও আমি বসার ঘরে সোফাতেই ঘুমতাম আমি বাড়ি যেতাম অনেক রাতে আবার অনেক ভোরে বেরিয়ে পড়তাম আমার স্ত্রী এবং মেয়েরা ঘুম থেকে ওঠার আগে আমি বাড়িতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হবে তার একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছিল এমনকি আমরা বাড়িতেও মুখোশ পরে থাকতাম যেটা একটা পরাবাস্ত ব্যাপার বলে মনে হতে পারে আমাদের সম্পূর্ণভাবে আলাদা থাকতে হতো বাসায় আমাদের টুথপেস্ট সাবান এসবও ছিল আলাদা যাতে আমার থেকে কোনোভাবে অন্য কেউ সংক্রমিত হতে না পারে এমনকি টয়লেট কিভাবে ব্যবহার করতে হবে তারও একটা গাইডলাইন ছিল একটা জরিপে দেখা গিয়েছিল যে আপনি যদি টয়লেটের ঢাকনাটা খোলা রেখে ফ্লাস করেন তাহলেও সেখান থেকে ছড়ানো পানির কণা ছাদ পর্যন্ত পৌঁছে দিতে পারে এই রোগ শ্বাসপ্রশ্বাসের সময় নির্গত পানির কণার মাধ্যমে এবং রোগীর দেহ তরল থেকে ছড়ায় সংক্রমণের ঝুঁকি কমাতে তরল সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে এবং যে তোয়ালে দিয়ে হাত মুজবেন তা ফেলে দিতে হবে আপনার চোখ নাক বা মুখ স্পর্শ করার আগে হাত ধুতে হবে হ্যান্ডশেক করা এড়িয়ে চলুন প্রথম দিকে লোকজন এত সচেতন ছিল না যে কি ঘটছে তবে এই অস্বাভাবিক নিউমোনিয়া মোকাবেলার ব্যাপারে সরকার সক্রিয় হয়ে ওঠার পর টিভিতে বিষয়ে নানান রকমের নির্দেশিকা প্রচারিত হতে লাগল প্রথম দিকে কাউকে প্রকাশ্যে মুখোশ পড়তে দেখা যেত না কিন্তু ধীরে ধীরে রাস্তাঘাটে মুখোশ লোক বাড়তে লাগলো এবং দিন দশকের মধ্যে পঞ্চাশ থেকে ষাট শতাংশ লোকের মুখে মুখোশ যেতে মানুষও অনেক সচেতন হয়ে উঠল তারা নিজের থেকেই রেস্তোরাঁয় খেতে যাওয়া রেস করতে যাওয়া বন্ধ করে দিল শপিং যাওয়া কমিয়ে দিল মার্চের শেষ দিকে হংকং সার্স নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন উইলিয়াম হোয়াজ ওই সম্মেলনে আমি প্রথম বক্তব্য দিলাম তারপর আমি হাসপাতালে গেলাম পরে আবার কনফারেন্সের ডিনার ইত্যাদির জন্য ফিরে এলাম সেদিন ছিল শনিবার পরদিন রোববার সকালেই আমি অসুস্থ জ্বর জ্বর বোধ করতে শুরু করলাম ভাবলাম নিশ্চয়ই সার্স নয় অন্য কিছু হয়েছে তবে নিশ্চিত হবার জন্যে আমি একটা এক্স রে করালাম থেকেই এটা স্পষ্ট হয়ে গেল যে আমার সার্স হয়েছে আমার সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়ল এটা ছিল আমার কাছে এক বিরাট আঘাত তখন পর্যন্ত আমি কখনো কল্পনাই করতে পারিনি যে আমার সার্স হতে পারে আমার জীবনে হঠাৎ করেই যেন একটা বিরাট ছেদ পড়ে গেল সংবাদ মাধ্যমে এটা ছিল এক বিরাট খবর কারণ হাসপাতাল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী স্বয়ং সার্স রোগে আক্রান্ত হয়েছেন এপ্রিল মাসের প্রথম দিকে হংকংয়ে ভ্রমণ না করার জন্য এক নির্দেশিকা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হংকংয়ের বাসিন্দাদের মধ্যে ততদিনে আতঙ্ক তৈরি হয়েছে আমার বন্ধুদের আশি শতাংশই হংকং ছেড়ে চলে গেল আমি আর আমার স্ত্রী একটা পরিকল্পনা তৈরি করলাম এই পরিস্থিতিতে আমরা কি কি করব আমরা ঠিক করলাম আমরা যে এলাকায় থাকি সেখানে কেউ সংক্রমিত হলে আমরা পুরো পাড়াটাকেই কোয়ারেন্টাইন করে ফেলবো যেখানে মোট সাতটি পরিবার থাকত আর যদি এই পরিবারগুলোর মধ্যেই কারো কিছু হয় তাহলে আমরা নিজেদেরকে এবং আমাদের বাড়িটাকে কোয়ারেন্টাইন করব সুপার মার্কেটে যাবো আমি খাবার কিনে দরজার সামনে রেখে আসবো অন্যদিকে সার্স আক্রান্ত উইলিয়াম হোকে হাসপাতালেরই একটি কোয়ারেন্টাইন ইউনিটে আলাদা করে রাখা হলো। সার্সের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই তাই ডাক্তাররা পরীক্ষামূলকভাবে স্টেরয়েড আর অ্যান্টিভাইরাল ওষুধ দিতে লাগলেন আমার যেহেতু বয়স খুব বেশি নয় তাই আমার জীবন বাঁচাতে করা ডোজে স্টেরোয়েড দেওয়া হল ফলে আমার হাত পা ফুলে গেল তারা ইঞ্জেকশন দেবার জন্যে শিরা খুঁজে পাচ্ছিল না আমি আবার তাদের কাছে জানতে চাইছিলাম বাইরের অবস্থা কি। হাসপাতালে ভাইরাস সংক্রমণ রোধ করা গেছে কিনা আমার মনের মধ্যেও একটা যুদ্ধ চলছিল ফলে আমি ঠিক অন্য রোগীদের মতো ছিলাম না আমার সহকর্মীরা যখন এই রোগের বিরুদ্ধে লড়ছে তখন আমি নিজে আমার মনকে শান্ত করতে পারছিলাম না আমার নিজের ফুসফুসের মধ্যে যেমন ভাইরাস ছড়া তেমনি হাসপাতালের ভেতরেও রোগ ছড়াচ্ছিল ফলে দুটি বিষয় নিয়েই আমার দুশ্চিন্তা হচ্ছিল ডাক্তার হো অবশ্য সার্স রোগ থেকে পুরোপুরি সেরে উঠেছিলেন কিন্তু হাসপাতাল থেকেই তিনি দেখেছিলেন এই রোগের জন্য হংকং শহরের অবস্থা কি হয়েছিল হংকং এর জন্য এটা ছিল খুবই অন্ধকার সময় টিভিতে দেখছিলাম শহরের বিমানবন্দর এবং রাস্তাঘাট জনশূন্য ভূতুরে চেহারা নিয়েছে শহরের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে শহরের মানুষ ঐক্যবদ্ধ ছিল অনেক স্বাস্থ্যকর্মী যারা বাড়ি যেতে পারতেন না তাদের ছেলে মেয়েদের দেখাশোনা করছিলেন প্রতিবেশীরা যারা এই রোগের বিরুদ্ধে লড়ছিলেন তারা নানাভাবে মানুষের সমর্থন পেয়েছেন আমাদের সমাজের এই সংহতির ভালো দিকগুলি তখন দেখতে পেয়েছিলাম আশা করি সেটা টিকে থাকবে শেষ সার্স রোগীর অস্তিত্ব পাওয়া গিয়েছিল দু সালের মে মাসে তারপর আর কেউই এই রোগে আক্রান্ত হয়নি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কি চিরকাল ধরেই চলতে থাকবে নাকি একদিনের শেষ আছে আর এই প্রবৃদ্ধির জন্য কতটা মূল্য আমরা দিতে রাজি উনিশশো সালে যখন মাত্র পরিবেশগত বিপর্যয়ের ব্যাপারে বিশ্ব সচেতন হতে শুরু করেছে তখন প্রকাশিত হয়েছিল একটি বই দ্য লিমিটস টু গ্রোথ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির সীমা বইটির লেখকরা কম্পিউটার মডেলিংয়ের মাধ্যমে পৃথিবীর ভবিষ্যৎকেই তা বোঝার চেষ্টা করেছিলেন যে সাস্টেইনেবিলিটি বা টেকসই শব্দটি এখন হর হামেশা ব্যবহৃত হয় সেই শব্দটি তারাই প্রথম চয়ন করেছিলেন বইটিতে তারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে দু সাল নাগাদ বর্তমান বিশ্ব সভ্যতার পতনের সূচনা হবে আজকের ইতিহাসের সাক্ষী এ নিয়ে পরিবেশন করছি আমি মোয়াজেম হোসেন পশ্চিমা দেশগুলোর জন্য এক দারুণ সময় অর্থনীতি ছিল দারুণ চাঙ্গা লোকজনের পকেটে অনেক টাকা লোকের কেনাকাটার যেন আর শেষ নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ততদিনে কনজিউমার ইকোনমি বেশ শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানুষের স্বাস্থ্য এবং প্রত্যাশিত আয়ুও অনেক বেড়ে গেছে অনেক রোগ নির্মূল করা গেছে মানুষের কাজের পরিবেশেরও বিরাট উন্নতি হয়েছে আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন ধরে নেওয়া হতো অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটতেই থাকবে মানুষ কেবলই ধনী হতে থাকবে ধনী আর গরিব দেশগুলোর মধ্যে ব্যবধান কমতেই থাকবে মানুষের স্বাস্থ্য ভালো হতে থাকবে সবাই আরো পুষ্টিকর খাবার পাবে উনিশশো সত্তর সালে প্রফেসর ডেনিস ম্যাডোস কাজ করছিলেন যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয় এমআইটিতে তার আগ্রহ ছিল ডেটা নিয়ে তিনি কোনো অর্থনীতিবিদ ছিলেন না পরিবেশবাদীও নন আমার প্রথম বইটি ছিল কমোডিটি মার্কেট নিয়ে সেই বইতে আমি দেখাতে চেয়েছি কাঁচামালের সর্বোচ্চ দাম কেন ওঠানামা করে কিন্তু ডেনিস ম্যাডসের চিন্তাভাবনা বদলে গেল একটা নতুন গবেষণার কাজ করতে গিয়ে এমআইটিতে তিনি সহ একদল গবেষকের উপর দায়িত্ব পড়েছিল এমন একটি কম্পিউটার মডেল উদ্ভাবনের যেটি ভবিষ্যতের পৃথিবীতে কী ঘটবে তা বলতে পারে এ নিয়ে কাজ শুরু করলেন তারা বিশ্বের জনসংখ্যা শিল্পায়ন খাদ্য উৎপাদন এবং বিশ্বের সম্পদ এসবের মধ্যকার সম্পর্ক তারা বিশ্লেষণ করার চেষ্টা করলেন কোন আন্তর্জাতিক সংস্থা বা বড় কোনো দেশ তাদেরকে এই গবেষণার কাজে লাগাননি গবেষণাটি তারা চালাচ্ছিলেন ক্লাব অফ রোম নামের একটি স্বল্প পরিচিত সংগঠনের জন্য সালে এই ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন একজন নামকরা ইটালিয়ান শিল্পপতি অরেিও পেটাই তাদের উদ্দেশ্য ছিল বিশ্বের অনেকগুলো সমস্যা যেগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত যেগুলো আপনি আলাদা আলাদাভাবে সমাধান করতে পারবেন না সেগুলোকে বিশ্লেষণ করা অরেলিও পেচ্ছেই উন্নয়নশীল দেশগুলোতে প্রচুর ঘুরে বেড়াতেন এসব দেশে মানুষের দুর্দশা দুর্ভোগ দেখে তার মনে হয়েছিল বিশ্ব আসলে ঠিকঠাক চলছে না তার মনে হয়েছিল বিশ্বের সম্পদ থেকে শুরু করে সব কিছুর আরও দক্ষ ব্যবস্থাপনা সম্ভব তাঁর প্রতিষ্ঠিত ক্লাবের সদস্যদের মতে ক্ষুধা পরিবেশ দূষণ এবং শিল্পায়নের কারণে বিশ্বের বিরাট এক জনগোষ্ঠী অনেক কিছু থেকে বঞ্চিত আর বিশ্ব অর্থনীতি কেবলই বাড়তে থাকবে এমন একটি ভ্রান্ত ধারণাই এর কারণ ডেনিস ম্যাডোস এবং তার সহকর্মী গবেষকরা দুবছর ধরে নানা তথ্য সংগ্রহ করে তা যুক্ত করলেন একটি কম্পিউটার মডেলে পৃথিবীর যে সীমিত সম্পদ পানি জমি জ্বালানি এগুলো কিভাবে সীমাহীন অর্থনৈতিক প্রবৃদ্ধির ভার বহন করবে সেটা তারা দেখার চেষ্টা করলেন এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল উনিশশো সত্তরের দশকে যেসব বিষয় আমাদের জন্য সমস্যা তৈরি করেছিল তা পরবর্তী শতকের প্রথম দিকে বিপর্যয় সৃষ্টি করবে এখন পেছন ফিরে তাকিয়ে আমার বলতেই হচ্ছে উনিশশো বাহাত্তর সালে যখন আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের কাজ নিয়ে কথা বলতে শুরু করেছিলাম তখন আমি ছিলাম খুবই অপরিপক্ক তখন এমন প্রশ্ন উঠতে শুরু করেছিল সীমাহীন অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিণামে কি পৃথিবী ধ্বংস হবে নাকি আমরা প্রকৃতির সঙ্গে একটা ভারসাম্য খুঁজে পাব তখন আমি মতামত দিয়েছিলাম যেসব কার্যক্রমের নেতিবাচক ফল আছে বলে গবেষণায় দেখা যাবে সেসব কার্যক্রম তখন বদলে যাবে বিশ্বের জনসংখ্যা যখন প্রতি তিরিশ বছরে দ্বিগুণ হচ্ছে আর বিশ্বের সম্পদের ব্যবহার দ্বিগুণ হচ্ছে প্রতি বিশ বছরে তখন মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল ডেনিস ম্যাডোস এবং তার সহকর্মীরা এক গুরুতর সিদ্ধান্ত উপনীত হলেন মানব সভ্যতার দীর্ঘমেয়াদী অস্তিত্ব সংকটের মুখে কম্পিউটার মডেল ব্যবহার করে আমরা যেসব বিশ্লেষণ করলাম তা থেকে ভবিষ্যতের ধরনের দৃশ্যকল্প পাওয়া গেল এর একটি হচ্ছে এরকম আমরা তখন যেভাবে সব কিছু চালাচ্ছিলাম সেই নীতি যদি অব্যাহত থাকে এবং দু হাজার কুড়ি সাল পর্যন্ত যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকে তাহলে এই দু হাজার কুড়ি সাল নাগাদ গুরুতর সব সমস্যা দেখা দেবে সম্পদ ব্যবহারের সীমা ছাড়িয়ে যাওয়ার পর আমাদের পতন শুরু হবে মানুষের ব্যক্তিগত জীবন মানে যত উন্নতি ঘটেছে খাদ্য থেকে শুরু করে জ্বালানির ব্যবহার থেকে শুরু করে সবকিছু আবার কমতে শুরু করবে ডেনিস ম্যাডোস সে সময় বলেছিলেন বিশ্বের জনসংখ্যা এবং শিল্প উৎপাদন দুটিই কমতে থাকবে নিয়ন্ত্রণহীন গতিতে বিশ্বের সব জায়গায় যে এটি একসঙ্গে ঘটবে তা নয় এটি নানা রূপে ঘটবে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই এই পরিবর্তন বড় অভিঘাত তৈরি করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে অর্থনৈতিক ব্যবস্থা এরকম সমৃদ্ধি নিয়ে এসেছে সেই ব্যবস্থাই শেষ পর্যন্ত সভ্যতার পতন ডেকে আনবে এই ধারণাটি ছিল একেবারেই নতুন এটি বড় রকমের একটা ধাক্কা দিল সবাইকে এটি মেনে নেওয়াও ছিল বেশ কঠিন তবে ডেনিস মেডোস এবং তার সহকর্মীরা কিন্তু দ্বিতীয় একটি দৃশ্যকল্পের কথাও বলেছিলেন তাদের বইতে আমাদের অবশ্যই একটি কার্যকর বিকল্প আছে যেখানে আমাদের সীমিত পরিবেশ এবং সম্পদের কথা বিবেচনা করেই জনসংখ্যা এবং বস্তুগত উৎপাদনের মধ্যে ভারসাম্য নিয়ে আসা যাবে এই দ্বিতীয় বিকল্পের নাম দেয়া হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন এই শব্দটি চয়ন করেন ডেনিস মেডোস এবং তার স্ত্রী ডনেলা মেডোস যিনি নিজেও এই গবেষণা দলের সঙ্গে যুক্ত ছিলেন তারা বলেছিলেন জনসংখ্যা সীমিত রাখা এবং সম্পদ সংরক্ষণের নীতি বাস্তবায়নে বিশ্বের সব দেশের সরকার যদি ব্যবস্থা নেয় তবেই এটা সম্ভব তবে যা করার করতে হবে তাড়াতাড়ি এই কাজে আমরা যত দেরি করব অবস্থা ততই কঠিন হবে প্রতি একটি বছর বিলম্বের জন্য একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছানো তত কঠিন হয়ে যাবে আর আমাদের সামনে বিকল্পও অনেক সীমিত হয়ে আসবে এই গবেষণা প্রকাশিত হয়েছিল দ্য লিমিটস টু গ্রোথ নামের এক বইতে বইটি বেস্ট সেলার হয়েছিল বইটি লিখেছিলেন অন্য অনেকের সঙ্গে ডেনিস ডনেলা পঁয়ত্রিশটি ভাষায় বইটি অনুবাদ করা হয়েছিল এটি ছিল সে সময়ের সবচেয়ে প্রশংসিত এবং সবচেয়ে সমালোচিত একটি বই আমার মনে হয় যারা এটির সমালোচনা করেছিলেন তারা বইটি পড়েননি আর যারা বইটির প্রশংসা করেছিলেন তারাও আসলে বইটি পড়েননি এই উভয় পক্ষই আসলে যে ধ্যান ধারণায় বিশ্বাস করতেন তাকে সমর্থন করার চেষ্টা করছিলেন ংাউটেক্ট ক্রাইসিস বা পরিবেশগত বিপর্যয় তখন গণমাধ্যমে বেশ আলোচিত হচ্ছিল ডেনিস ম্যাডুসকে বিবিসিতে আমন্ত্রণ জানানো হয়েছিল তখন প্রচারিত বিবিসির এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন বিশ্বের একটি প্রজন্মের মানুষ আসলে এখন বেঁচে আছে তাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের সম্পদ ধার করে তাঁর এই কথাটি ছিল একেবারেই অভিনব এরকম একটি ধারণার কথা মানুষ সেই প্রথম শুনেছিল অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিণাম কি দাঁড়াচ্ছে দেখুন খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য আমরা আমাদের পরিবেশকে দূষিত করে চলেছি শিল্প উৎপাদন বাড়ানোর জন্য আমরা কম শিল্পায়িত অঞ্চলের উপর বেকারত্ব চাপিয়ে দিয়েছি যার কারণে অন্তত পরবর্তী দুটি প্রজন্মে সেখানে নানা সামাজিক সমস্যা দেখা দেবে যে ঋণের ভার আমরা পরবর্তী প্রজন্মের উপর চাপিয়ে দিয়েছি তার পরিণাম আমাদের ভাবতে হবে এখন থেকে পনেরো বা ২০ বছর পরের মানুষদের উপর এরকম একটা জিনিস চাপিয়ে দেওয়া কতটা নৈতিক সেই প্রশ্নও তুলতে হবে দ্য লিমিটস টু গ্রোথ বইতে বলা হয়েছিল দু সাল থেকে সভ্যতার ক্ষয় শুরু হবে পাঁচ দশক পর ডেনিস মেডোস বলছেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নে যে সুরক্ষার কথা বলা হয়েছিল সেই সুরক্ষা এখন আর নেই আমি বলব টেকসই উন্নয়নের ধারণাটি এখন লুপ্ত হয়ে গেছে উনিশশো সত্তরের দশকে অবস্থাটা ছিল এরকম আমরা একটা রোলার কোস্টারের সামনে দাঁড়িয়ে আছি এবং নিজেদের প্রশ্ন করছি আমরা কি এটাই চড়তে চাই নাকি চাই না তখন আমাদের সামনে যে কোনো বিকল্প বেছে নেওয়ার সুযোগ ছিল কিন্তু পঞ্চাশ বছর পর আমরা এখন সেই রোলার কোস্টারে শুধু তাই নয় আমরা প্রথম পাহাড়টির চূড়ায় উঠে বসে আছি পঞ্চাশ বছর আগে আমাদের সামনে অনেক বেশি বিকল্প ছিল আর এখনকার অবস্থাটা হচ্ছে এরকম আমরা এখন একটা কাজই করতে পারি সামনে যে বিপদ তা থেকে আমরা কিভাবে বাঁচব সেটা ভেবে শক্ত হয়ে বসে থাকা ডেনিস মেডোস বলছেন আমাদের পৃথিবীকে নিয়ে চিন্তা করার দরকার নেই আমাদের চিন্তা করা দরকার নিজেদের নিয়ে পৃথিবী আসলে সব সময় নিজেই নিজেকে রক্ষা করতে পারে এতে হয়তো অনেক মিলিয়ন বছর লাগবে আমাদের যেটা নিয়ে চিন্তা করা দরকার সেটা হচ্ছে আমাদের সভ্যতা এটা অবশ্যই বদলাবে কিন্তু আমরা চাই এটা এমনভাবে বদলাক যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য ডনেলা ম্যাডোস মারা যান দু সালে ডেনিস ম্যাডোস এখন ল্যাবরেটরি ফর ইন্টারেক্টিভ লার্নিং এর প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের সিস্টেমস ডিজাইনের অ্যামেরিটাস প্রফেসর মোয়াজম হোসেন শেষ করার আগে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে একজন বিশেষজ্ঞ বলছেন করোনা ভাইরাসে আমেরিকায় এক থেকে দু লাখ আজ আমরা ফিরে যাব সালের শেষের দিকে যখন সারা বিশ্বে ভয়ঙ্কর এক মহামারীতে প্রাণ হারিয়েছিল কয়েক কোটি মানুষ ওই মহামারীর নাম স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা বিংশ শতাব্দীর সবচেয়ে প্রাণঘাতী এই ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পাঁচ কোটিরও বেশি মানুষের তখন প্রথম বিশ্বযুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে যুদ্ধ শেষে সৈন্যরা ফিরে যাচ্ছে বাড়িতে কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল নতুন এক শত্রু আমি বিছানায় গেলাম এবং হঠাৎ করেই অসুস্থ বোধ করতে লাগলাম সারা জীবনে নিজেকে আর কখনও এতটা অসুস্থ মনে হয়নি শরীরে প্রচণ্ড রকমের ব্যথা হচ্ছিল ক্লান্তি আর অবসাদে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম এর সাথে গায়ে ছিল প্রচণ্ড জ্বর বলছিলেন বিবিসির একজন ব্রডকাস্টার অ্যালেস্টার কুক লেটার ফ্রম আমেরিকা অনুষ্ঠানের জন্য বিখ্যাত হয়েছিলেন তিনি কুক যখন স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হন তখন তার বয়স ছিল মাত্র দশ বছর সেই অভিজ্ঞতা তিনি দু সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন আমি যেটা খুব স্পষ্ট মনে করতে পারি তা হচ্ছে আমার মায়ের কথা তার শরীরে আইরিশ রক্ত তারা দেখিয়ে বেড়ানোর মতো লোক নন বাইরে ঘুরে বেড়ান না লোকজনকে জড়িয়ে ধরেন না চুমু খান না আমি তাকে ভালোবাসি এ ধরনের কথাও বলেন না কিন্তু আমার জ্বর হওয়ায় তিনি কিছুদিনের জন্য খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন এইডা ডারউইনের পিতাও একটি সামরিক হাসপাতালে সৈন্যদের নার্সিং সেবা দিচ্ছিলেন তিনি সেখানেই তিনি এই ফ্লুতে আক্রান্ত হন তখন পুরো পরিবারটি অসুস্থ হয়ে পড়ে সে সময় এইটার বয়স ছিল মাত্র বছর সাত সেদিন সোমবার সকাল আমার বাবা অসুস্থ তিনি তো পুরো যুদ্ধের সময় বেঁচে ছিলেন কত বিপদ ছিল তার কিন্তু বাড়িতে ফিরে আসার সাথে সাথেই তিনি ফ্লুতে আক্রান্ত হয়ে গেলেন যুদ্ধ থেকে ফিরে আসার পরেই তার জন্য এটা অনেক বড় শত্রুতে পরিণত হলো স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জাতে সারা বিশ্বে যে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছিলেন তাদের মাত্র দুজন এই অ্যালেস্টার এবং এইডা কিন্তু এর নাম স্প্যানিশ ফ্লু কেন হলো এর সঙ্গে কি স্পেনের কোনো সম্পর্ক আছে লন্ডন কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে ওয়েলকাম ট্রাস্টের একজন গবেষক মার্ক হনিক্স বাউম ১৯১৮ সালের মহামারী নিয়ে একটি বই লিখেছেন বইয়ের নাম লিভিং উইথ এনজা The Spanish flu was named the Spanish flu because when the epidemic erupted, the illness of the Spanish royal family স্প্যানিশ ফ্লু নামকরণের পেছনের কারণ হল যখন এই মহামারী শুরু হয় তখন স্পেনের রাজ পরিবার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের অসুস্থ হওয়ার খবর স্পেনে ফলাও করে প্রচার হয়েছিল ইউরোপের অন্যান্য দেশেও এই ভাইরাসের কারণে লোকজন অসুস্থ হয়ে পড়েছিল তার মধ্যে ছিল ব্রিটেনও কিন্তু ব্রিটেন যেহেতু জার্মানির সাথে যুদ্ধে লিপ্ত ছিল তখন অনেক খবরই প্রকাশ করা হচ্ছিল না ফলে সেখানে অসুস্থতার খবর খুব একটা প্রচারিত হয়নি এই ফ্লুর প্রথম ধাক্কাটি আসে মে জুন মাসে কিন্তু স্পেন থেকে আসেনি এসেছিল আমেরিকা থেকে The earliest reports of influenza-like illness came from an American army camp. এই ইনফ্লুয়েঞ্জার প্রথম খবর এসেছিল আমেরিকায় সেনাবাহিনীর একটি ক্যাম্প থেকে ওই ক্যাম্পটি ছিল কেন্টাকিতে আক্রান্ত সৈন্যরা ছিল আঠারো বছরের তরুণ তারা সাধারণত ফার্মে কাজ করত প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা কেন্টাকির একটি ক্যাম্প ফুনস্টনে যেত আটলান্টিক পাড়ি দেওয়ার জন্য সৈন্যদের বহনকারী একটি জাহাজে উঠল তারা গন্তব্য ছিল ফ্রান্সের বোর্ডো তারা জাহাজ থেকে নামার পরপরই ফ্রান্সের উত্তরাঞ্চলে আরও যেসব মার্কিন সৈন্য ছিল তাদের মধ্যেও এই অসুস্থতা ছড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুটসে সেনাবাহিনীর একটি ক্যাম্পে চিকিৎসক হিসেবে কাজ করতেন রয় গ্রিস্ট সে সময়কার পরিস্থিতির কথা তিনি তার এক বন্ধুকে চিঠি লিখে জানিয়েছিলেন and has developed so rapidly that the camp is demoralized and all ordinary work is held up till it is passed. চার সপ্তাহ আগে এই মহামারী শুরু হয়েছে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ক্যাম্পে সবার মনোবল ভেঙে গেছে সাধারণ সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হওয়ার পর যখন কাউকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ভয়াবহ ধরনের নিউমোনিয়া হয়েছে এরকম আগে কখনো হয়নি ভর্তি হওয়ার দু ঘন্টা পর চোখের নিচে বাদামি দাগ পড়ে যায় আরও কয়েক ঘন্টা পর সেটা কান পর্যন্ত বিস্তৃত হয় তারপর সারা মুখে ছড়িয়ে পড়তে শুরু করে তখন কে শ্বেতাঙ্গ আর কে নয় সেটা বোঝা যায় না মৃত্যু আসার আগ পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টা ভয়াবহ রকমের শ্বাসকষ্ট দেখা দেয় মার্কিন সৈন্যরা যখন ফ্রান্সে গেল জার্মানির সাথে যুদ্ধরত সৈন্যদের সাথে যোগ দিতে তখন তারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটিও সাথে করে সেখানে নিয়ে গেল ওয়েস্টার্ন ফ্রন্টে সৈন্যদের ট্রেঞ্চে ট্রেঞ্চে এটি ছড়িয়ে পড়ল। সেখান থেকে ছড়িয়ে পড়লো এসব কারণে মানুষ প্রচুর চলাচল করত এই কারণে নয় ব্রিটিশ সৈন্যরা ফ্রান্স থেকে নিজেদের দেশে ফিরে যাচ্ছে অথবা ফরাসি সৈন্যরা ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে উত্তর ফ্রান্সে গিয়ে জড়ো হচ্ছে কমনওয়েলথ ভারত ও চীন থেকে আগত প্রচুর শ্রমিকও সেখানে ছিল তারা যখন তাদের নিজ নিজ দেশে ফিরে গেল তখন এই ফ্লু উত্তর ফ্রান্সের অনাগুন থেকে তাদের দেশগুলোতেও ছড়িয়ে পড়ল ফ্লুর অন্যান্য প্রজাতি থেকে বিশেষ এই স্প্যানিশ ফ্লুটি ছিল একেবারেই আলাদা ভয়ঙ্কর রকমের মৌসুমি ইনফ্লুয়েঞ্জায় সাধারণত বয়স্ক লোকজন ও শিশুরা আক্রান্ত হয় কিন্তু এই ফ্লুতে আক্রান্ত হল অল্প বয়সী ছেলেমেয়েরা এবং যুবক যুবতীরা এই ফ্লুর প্রকোপ যখন দেখা দেয় তখন অভিনেতা আর্নল রিডলি ইংল্যান্ডের বার্মিংহাম শহরের একটি থিয়েটারে কাজ করতেন উনিশশো পঞ্চাশের দশকে তিনি সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন বিবিসির কাছে যারা প্রথম আক্রান্ত হয় আমি ছিলাম তাদের একজন আমার বাড়িওয়ালি তখন ভীত হয়ে পড়েছিলেন তিনি আমার কাছে আসতে অস্বীকৃতি জানালেন করিডোরের মাথায় এক গ্লাস দুধ রেখে চলে গেলেন ডাক্তার আমাকে পরামর্শ দিলেন যেহেতু তেমন মনোযোগ আমি পাচ্ছি না সে কারণে আমি যেন বাথে আমার বাড়িতে চলে যাই সেখানে যাওয়ার পর আমি সেরে উঠতে শুরু করলাম আমাকে টেলিগ্রাম করে বলা হলো সম্ভব হলে আমি যেন বার্মিংহামে ফিরে যাই মায়ের প্রতিবাদ সত্ত্বেও আমি সেখানে চলে গেলাম তবে আমি খুবই দুর্বল এবং হয়ে পড়েছিলাম এই ফ্লুর দ্বিতীয় এবং আরও বেশি প্রাণঘাতী ধাক্কাটি এলো সালের সেপ্টেম্বর মাসের দিকে তখন সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল সে সময় কেপ টাউন হাসপাতালের প্রধান নার্স লন্ডন টাইমসের কাছে লেখা এক চিঠিতে তখনকার পরিস্থিতি তুলে ধরেছিলেন

কেপটাউন থেকে ছয় মাইল দূরে যে বিশাল গোরস্থান সেখানে কবর খোঁড়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না লোকজন তাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনকে নিয়ে আসছিল কিন্তু তারাও এত দুর্বল যে দুই কি তিন ফুটের বেশি খুঁড়তে পারছিল না এই মহামারীর অবসান ঘটল উনিশশো সালে কিন্তু এর মধ্যেই মৃত্যু হয়ে গেছে পাঁচ কোটিরও বেশি মানুষের প্রথম বিশ্বযুদ্ধে যত মানুষ মারা গিয়েছিল এই সংখ্যা তার চাইতেও বেশি কিন্তু মার্ক হনিক্স বাউম বলছেন তারপরও স্প্যানিশ ফ্লু ইতিহাসে খুব একটা গুরুত্ব পায়নি The First World War was a war of national identity. The effort of soldiers, combatants was celebrated as heroic. প্রথম বিশ্বযুদ্ধ ছিল জাতীয় পরিচয় তুলে ধরার যুদ্ধ সৈনিক যোদ্ধাদের ভূমিকা ছিল বীরের মতো এই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের তালিকা উনিশশো সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রকাশিত হয়েছিল কিন্তু ইনফ্লুয়েঞ্জায় যাদের মৃত্যু হয়েছে তাদের কোন তালিকা নেই কারণ এই মৃত্যুকে তো নায়কচিত মৃত্যু হিসাবে দেখা হয়নি পরিবারগুলো খুবই ব্যক্তিগত পর্যায়ে এই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে বিবিসির ব্রডকাস্টার অ্যালেস্টার কুক বলছিলেন এই ফ্লু খুব দ্রুত এবং হঠাৎ করেই এসেছিল ছড়িয়ে পড়েছিল চারিদিকে ভয়ঙ্কর ছিল ওই ফ্লু এবং হঠাৎ করেই সেটা পরের বছরেই উধাও হয়ে গেল